বিশ্বব্যাপী মজুরি র্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক অর্জন করেছে ওমান। বিখ্যাত ডাটাবেস নাম্বরের তালিকায় ওমান 27তম স্থান অর্জন করেছে। বিশেষজ্ঞদের মতে ওমানের এই অর্জন দেশটির শক্তিশালী অর্থনীতির প্রমাণ, পাশাপাশি সরকারের দেয়া প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্যাকেজ বজায় রাখার প্রতিশ্রুতিও দৃশ্যমান হলো। নামবেরও মূলত একটি গ্রহণযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম যা বিশ্বব্যাপী জীবনযাত্রার উপর ব্যাপক তথ্য প্রদান করে। সম্প্রতি সংস্থাটির বার্ষিক বেতন র্যাঙ্কিং রিপোর্ট প্রকাশিত হয়। এই রিপোর্টে বিভিন্ন দেশের গড় মাসিক মজুরি তুলনা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ওমানে গড় মাসিক নেট বেতন $2,205.82, যা বিশ্বব্যাপী 27তম এবং আরব দেশগুলোর মধ্যে পঞ্চম। তালিকার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড, যার মাসিক নেট বেতন $6,340.21, $4,135.60 নিয়ে কাতারের অবস্থান চতুর্থ। এই তালিকায় সৌদির অবস্থান 29তম। তালিকায় ওমানের উল্লেখযোগ্য উন্নতি বলে দিচ্ছে দেশটির সরকার মজুরির ব্যাপারে বেশ সচেতন। স্থানীয় ও প্রবাসী শ্রমিকদের জন্য কাজের অনুকূল পরিবেশ তৈরিতে এই তৎপরতা সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। একই সাথে যেসব দক্ষ প্রবাসী শ্রমিক ওমানে আসতে চান, দেশটির মজুরির এই অগ্রগতি তাদেরকে আকৃষ্ট করবে। কেউ কেউ অবশ্য বলছেন, ওমানের পরিচালিত বহুজাতিক কোম্পানিগুলো তাদের কর্মীদের যে উচ্চ বেতন এবং সুবিধা দেয়, তাই দেশের সামগ্রিক বেতন র্যাঙ্কিং এর উন্নতিতে ভূমিকা রাখছে। সাধারণভাবে সব চাকরিতে বেতন বাড়ানো হয়নি। লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ 6-এ আপনাদের স্বাগতম। নিরাপদে, নিশ্চিন্তে, ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম।